নমস্কার আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা আলোচনা করছি আজকে মিথুন রাশিকে নিয়ে রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকার নাম সাধারণত জন্মসূত্রে দা হয় তার প্রথম অক্ষর যদি ক ঘ উঁ ছ এগুলো দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে সেই জাতক জাতিকা এই রাশির অন্তর্গত এই রাশির অধিপতি বা স্বামী হলেন বুধ যিনি কিনা সুখ সমৃদ্ধি ব্যবসা প্রভৃতির পক্ষে উত্তম ফল এর অনুকূলভাবে এই সমস্ত ফল পাওয়া যায় কিন্তু প্রতিকূলভাবে এই ফল পাওয়া যায় না তো এই রাশির জাতক জাতিকাদের বুথকে সন্তুষ্ট করতে হয় চারমুখী নাহলে এগারোমুখীর ড্রাক ধারণ করতে হয় এই রাশির কারক দেবতা হচ্ছে শুক্র যে বুদ্ধি বিদ্যা এবং সন্তানের ভাল প্রভাব ফেলে তো এই ক্ষেত্রে উত্তম লাভের জন্য উত্তম ফল লাভের জন্য ছয়মুখী উদ্যাক্ষ ধারণ করা প্রয়োজন এছাড়াও এদের ভাগ্য উদয় এই ক্ষেত্রে শ্রী শনিদেবের প্রভাব দেখা যায় তার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য সাতমুখী উদ্বাক্ষ করা উচিত তো মোটামুটিভাবে বলা যায় মিথুন রাশি জাতক জাতক জাতিরা জাতক জাতিকারা চারমুখী এগারোমুখী ছয়মুখী ও সাতমুখীর উদ্যাক ধারণ করতে পারেন একত্রে ধারণ করতে পারেন আর যদি কেউ না যেগুলো না পারেন বা একসঙ্গে পড়তে চান না তাহলে তারা শুধু চারমুখী উদ্যাক পড়লেই হবে অর্থাৎ চারমুখী উদ্যাক ধারণ করলেই এদের মানে উন্নতিটা সম্ভব হবে যারা এই উদ্যাককে বিশ্বাস করেন না তারা অবশ্যই পড়বেন না কারণ বিশ্বাসে বস্তু মেলায় তর্কে অনেক দূর তো যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন